চাকদা থানার সামনে বঙ্গীয় স্বর্ণকার সমিতির চাকদা শাখার পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ। চাকদা থানার সামনে বঙ্গীয় স্বর্ণকার সমিতির চাকদা শাখার পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ শুরু হলো। আজ দুপুর 12টা নাগাদ চাকদা থানার মোড়ে চাকদা থানার মূল গেটের সামনে বঙ্গীয় স্বর্ণকার সমিতির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ করে চাকদা এলাকার বেশ কিছু স্বর্ণশিল্পী। তাদের অভিযোগ, গত শুক্রবার তাদের সংগঠনের সেক্রেটারি সঞ্জয় দাসের ওপর আক্রমণ হয় এবং আক্রমণের পরে তারা লিখিত আকারে চাকদা থানায় অভিযোগ দায়ের করে, কিন্তু অভিযোগ নেওয়ার পর পুলিশ প্রশাসন কোনোরকম ব্যবস্থা নেয়নি বলে তাদের বিরুদ্ধে এই অভিযোগকে কেন্দ্র করে পাশাপাশি অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবিতে আজ তারা অবস্থান বিক্ষোভে বসেন। 40 মিনিট ধরে এই অবস্থান বিক্ষোভ চলে এবং তারা জানান, এখনই যদি দোষীদের গ্রেফতার না করা হয় তাহলে তারা সারা বাংলা জুড়ে অবস্থান বিক্ষোভ চালাবেন। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, খবরের দুনিয়া। আমি গত শুক্রবার ঠিক সকালবেলায় আমার ছেলেকে বালিয়াডাঙ্গায় বায়োলজি টিচারের কাছে পড়তে দিয়ে আমি বাড়ি যাই। বাড়ি থেকে স্নান টান করে বেরিয়ে 8:30 নাগাদ আমার ছেলে বলেছিল, এই বাবা দুটো গরম গেঞ্জি কিনে দিও। তাই সিংহেরহাট, যেহেতু শুক্রবার হাট বার, আমি সিংহেরহাটের একদম সামনে ঢুকে দুটো গেঞ্জি নিই। সেখান থেকে গেঞ্জি নিয়ে আমি ফিরছি হাট থেকে। ঠিক এই টাইমে বেশ কিছু লোক আমার পেছন দিয়ে এসে আমাকে ঘেরাও করে মারধর শুরু করে। আমি তাদের কাছে জানতে চাই, কিন্তু তার কোনো সদুত্তর না পাওয়ার আগে আমাকে প্রচণ্ড মারধর করে। হ্যাঁ, আমার হাত পাত সব কেটে দেয়। যদি বলেন আমি দেখাচ্ছি, ঠিক আছে। আমরা তারপরে একটা থানায় কমপ্লেন করি। গত শুক্রবারে আমরা কমপ্লেনটা জমা দিই। করার পরে আমরা এখন তাদের এগেনস্টে এফআইআর হয়, কিন্তু এখনও পর্যন্ত তারা কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশ প্রশাসনের কাছে আমরা সমিতি থেকে আবার একটা ডেপুটেশন দিয়েছিলাম, ঠিক আছে, আমরা সমিতি থেকে। তারপরেও কোনো সদুত্তর আমরা পাইনি, যার জন্য আজকে আমাদের সমিতি থেকে উদ্যোগ নিয়ে সমিতির সমস্ত সদস্যরা এই প্রতিবাদে আজকে বিক্ষোভ মিছিলের সমাবেশ হয়েছে থানার মোড়ে, ঠিক আছে। যার জন্য আজকে আমরা যতক্ষণ পর্যন্ত পুলিশ প্রশাসন প্রতিশ্রুতি না দেবে আমরা কিন্তু এখান থেকে সরব না। তাতে হয়তো সাধারণ মানুষের কিছু ক্ষতি হবে, আমরা মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেব। আজকে এই আন্দোলনের মাধ্যমে যদি সঠিক সুরাহা পাওয়া যায় তাহলে সমাজের সবার ক্ষেত্রে ভালো হবে, শুধু স্বর্ণ ব্যবসায়ী বা কোনো ব্যবসায়ীর ক্ষেত্রে না, সমাজের প্রতিটা মানুষের জন্যই। সমাজ বিরোধী কারোর আপন হয় না আমি যতদূর জানি। আর পুলিশের কাছে আমরা এসেছি, আমরা গণতান্ত্রিক আন্দোলনকে বিশ্বাস করি। যদি প্রশাসন আমাদেরকে সঠিক সুরাহা না দেয় তাহলে আইন শৃঙ্খলার অবনতি ঘটবে। আমরা যদি মনে করি সিংহেরহাটে যে সমস্ত সমাজ বিরোধী আমাকে আক্রমণ করেছে, আমার স্বর্ণশিল্পী সদস্য 1000-এর উপরে আছে চাকদায়, যদি আমরা মনে করি 10 মিনিটে গিয়ে গুড়িয়ে দিয়ে আসতে পারি, কিন্তু আমরা জঙ্গি আন্দোলনে বিশ্বাসী নই। আমরা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে আমাদের বার্তা চাকদা থেকে নদিয়া, নদিয়া থেকে রাজ্য এবং আমাদের সেন্ট্রাল কমিটিতে পৌঁছে দিতে চাই। আপনার নাম? আমার নাম সঞ্জয় দাস, বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি চাকদা শাখার সম্পাদক। দেশকে স্বচ্ছতার পথে এগিয়ে নিয়ে যেতে স্বচ্ছতা অভিযান ভারতীয় সীমান্ত বাহিনীর। প্রতিবছর 1 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত স্বচ্ছতার অভিযান সীমান্ত রক্ষা বাহিনীর। এদিন র্যালির মধ্য দিয়ে সীমান্ত রক্ষা বাহিনী বিভিন্ন এলাকা ঘুরে প্রায় 5 কিলোমিটার স্বচ্ছতার অভিযান প্রদক্ষিণ করেন। সীমান্ত রক্ষা বাহিনীর এক আধিকারিক জানান, প্রতিবছরই আমরা এই অভিযান শুরু করি 1 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত। মূল লক্ষ্য ভারতবাসীকে সচেতনতা করা এবং সেই সঙ্গে সঙ্গে স্বচ্ছতা সম্পর্কে ধারণা দেওয়া, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা। এর পাশাপাশি তিনি আরও জানান যে ভারত সরকারের স্বচ্ছ মিশন অভিযানকে লক্ষ্য রেখেই দেশবাসী তার বাড়ির আশেপাশের ময়লা আবর্জনা পরিষ্কার করে স্বচ্ছতা রাখার কথা উল্লেখ করে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, খবরের দুনিয়া। রাস্তাঘাটে নেমে পড়েছেন যে আমাদের স্বচ্ছ ভারত রাখবার জন্য ঝাড়ু লাগাই। তাই আমরা আমাদের প্রত্যেক মানুষকেও মনে করে যদি আমরা এই কাজকে আরো আগে নিয়ে যেতে চাই, হর বর্ষ কি ভাতি সীমা সুরক্ষা বল এক স্বচ্ছতা পখওয়াড়া কা আয়োজন করতি হে। স্বচ্ছতা পখওয়াড়া 1 দিসম্বর সে 15 দিসম্বর কে মধ্যে হতা হ্যাঁ।
उसमें हमारे बहुत सारे प्रोग्राम होते हैं, जैसे कि एक विशेष जागरूकता अभियान कि ताकि हम नागरिकों को जागरूक कर सकें स्वच्छता के बारे में। इसके अलावा जो हमारे सार्वजनिक स्थल हैं उनकी साफ़ सफाई पे जोर देना और अपना जो हमारा आसपास का इलाका है उसको स्वच्छ रखना, इस यही हमारा प्रोग्राम रहता है। तो ये 15 जो दिन का जो एक पखवाड़ा है इसके अंतर्गत आज हमने एक जागरूकता अभियान चलाया जिसमें कि हमारे सभी जवानों ने भाग लिया और कृष्णानगर के मेन इलाके से गुजरते हुए तकरीबन 5 किलोमीटर की दूरी हमने तय की और उसमें लोगों को बताया कि स्वच्छता का महत्व क्या है, आसपास के इलाकों को स्वच्छ रखें और स्वच्छता अभियान जो भारत सरकार ने चलाया है उसको सफल बनाएं। कितने अध्ययन से ज्वाइन किया था इस प्रोग्राम में? हमारे जो प्रोग्राम है हमारे यहाँ से तकरीबन 120 के आसपास कार्मिकों ने भाग लिया।